হ্যালো বন্ধুরা, ভারতীয় মহাকাশযান চন্দ্রযান থ্রি ল্যান্ডার বিক্রম বুধবার চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করে। এর আগে 20 আগস্ট রবিবার চাঁদের বেশ কিছু ছবি প্রকাশ করেছিল ভারতের স্পেস এজেন্সি ইসরো। যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের পাশাপাশি ভারত এখন বিশ্বের চতুর্থ দেশ যারা চাঁদের বুকে এঁকে দিল তাদের পদচিহ্ন। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথম দেশ হিসেবে ভারতের চন্দ্রযান থ্রি এই স্পেস যানটি প্রথম মাইল ফলক ছুঁয়ে ফেলল। এর আগে ভারতের স্পেস সেন্টার ইসরো চন্দ্রযান এক ও চন্দ্রযান দুই নামে দুইটি অভিযান পরিচালনা করে, কিন্তু উভয় অভিযানই ব্যর্থ হয়। এটি ভারতের তৃতীয় চন্দ্র অভিযান। এবারের অভিযানের লক্ষ্য হচ্ছে চাঁদে পানির উৎস সম্পর্কে আরো জ্ঞান অর্জন করা। যদি পর্যাপ্ত পানির উপস্থিতি প্রমাণ পাওয়া যায় তাহলে তা হবে চাঁদের অন্যতম মূল্যবান খনিজ সম্পদ। কিছুদিন আগে রাশিয়ার চন্দ্রযান লুনা 25 চাঁদের বুকে আছড়ে পড়ে এবং রাশিয়ার স্পেস সেন্টারের সাথে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এই যানটিরও চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা ছিল। এর আগে নভোচারী সহ অ্যাপোলো মিশন চাঁদের এই অঞ্চলে অবতরণের চেষ্টা করেছিল। শুধু ভারত বা রাশিয়া নয়, চীন, যুক্তরাষ্ট্র সহ মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেরও চাঁদের এই অঞ্চলটিতে প্রচণ্ড আগ্রহ রয়েছে। ধারণা করা হচ্ছে চাঁদে যদি পর্যাপ্ত পানির উপস্থিতি পাওয়া যায় তাহলে সেখানে মানুষের বসতি গড়া, চাঁদের মূল্যবান খনিজ পদার্থ আহরণ এবং মঙ্গল গ্রহের বিভিন্ন অভিযানও এখান থেকে সম্ভব হবে। এ কারণে রাশিয়া ও ভারতের পাশাপাশি চীন, যুক্তরাষ্ট্র সহ চাঁদের দক্ষিণ মেরুতে অভিযান চালানোর জন্য উৎসাহ দেখিয়েছে। যদি চাঁদে পর্যাপ্ত পানি থাকে তাহলে তা চন্দ্র অভিযানে যাওয়া মানুষদের জন্য পানযোগ্য পানির উৎস হতে পারে এবং বিভিন্ন যন্ত্র ঠান্ডা করার কাজেও ব্যবহার করা যাবে। এই পানিকে তখন ভেঙে জ্বালানির জন্য হাইড্রোজেন ও নিঃশ্বাস নেওয়ার জন্য অক্সিজেনে রূপান্তর করা যাবে। বিজ্ঞানীরা চাঁদের বুকে থাকা প্রাচীন পানির উৎস সম্পর্কে আগ্রহীর কারণ হল এগুলো চাঁদের আগ্নেয়গিরি, ধূমকেতু এবং গ্রহাণুর মাধ্যমে পৃথিবীতে আসা পদার্থ ও মহাসাগরের উৎস সম্পর্কে ধারণা দিতে পারবে। চাঁদে খনন কার্য পরিচালনা এবং মঙ্গল গ্রহে অভিযানের কাজে আসবে এই পানির উৎস। যদি চাঁদে পর্যাপ্ত পানি থাকে তাহলে তা চন্দ্র অভিযানে যাওয়া মানুষদের জন্য পানযোগ্য পানির উৎস হতে পারে এবং বিভিন্ন যন্ত্র ঠান্ডা করার কাজে ব্যবহার হতে পারে। চন্দ্র অভিযানের এই উদ্দেশ্যগুলো হল এসব অভিযান যাতে মানব জাতির কল্যাণে ব্যবহৃত হয় তা নিশ্চিত করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আরও অন্যান্য দেশ এমন সব চন্দ্র অভিযানের উদ্যোগ নিয়েছে। তো বন্ধুরা, এমন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকুন।